সময়ের সাথে সব সময় সব কিছু ঠিক হয়ে যায় না, কখনো কখনো সব কিছু শেষও হয়ে যায়। দোষ কাটার নয়, আমরাই তার উপর পা রাখি, কাঁটা তো তার নিজের জায়গাতেই থাকে। পাশে থাকতেও যার মূল্য বোঝে না, তাদের কাছ থেকে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। সবার থেকে ভালো কিছু করতে হলে তোমাকে সবার থেকে আলাদা কিছু করতেই হবে। শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। শরীর ও মনকে সুস্থ এবং সতেজ রাখার একমাত্র উপায় অতীতের কথা ভেবে শোক না করা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করা এবং বর্তমানকে উপভোগ করা। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়, লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। ঠকতে ঠকতে মানুষ চিনেছি, লড়তে লড়তে জয়, এই পৃথিবীতে বুঝতে শিখেছি কেউ তো কারোর নয়। অতীত এমনই একটা জিনিস যাকে গায়ের জোরে অস্বীকার করা যায় কিন্তু মন থেকে মুছে ফেলা যায় না। প্রত্যেক বাবা মায়ের তার সন্তানকে এটা বলে উপদেশ দেওয়া উচিত, বড় হওয়ার জন্য নয়, মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। কিছু সম্পর্ক উপরওয়ালা নষ্ট করে দেন যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। নদী আমাদের এই শিক্ষাই দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও লক্ষ্য নয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন, মনে রাখবেন হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই হয়, পাহাড়ের সাথে নয়। যতই মিল থাকুক ভুল বোঝাবুঝি হবেই, যতই ভুল বোঝাবুঝি হোক তা মিটিয়ে নিতে হবে, কারণ সম্পর্কটা যে সব থেকে দামি। কিছু সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, তবু একে অপরের প্রতি ভালোবাসাটা অটুট থেকে যায়। সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না, তারা সবসময় একটা কারণ খুঁজে থাকার। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। দুর্বলতার সুযোগ নিয়ে পেছনে ছুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে। ভালোবাসাটা এখন সবাই খেলা ভাবে, কেউ প্রয়োজনে আর কেউ চাহিদা মেটানোর।